আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি বাসের রিভিউ নিয়ে। টঙ্গী কিংবা আবদুল্লাপুর থেকে যারা সরাসরি নোয়াখালীতে যেতে চান তাদের জন্য বেস্ট একটি সার্ভিস হচ্ছে ইকোনো সার্ভিস। ঢাকা নোয়াখালী রোটে যে বাসগুলো চলাফেরা করে থাকে তার ভিতরে ইকোনো সার্ভিস উল্লেখযোগ্য একটি অপারেটর। তো চলুন বাসটির খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক, বাসের ভাড়া সম্বন্ধে, ইভেন বাস কয়টার সময় ছেড়ে যায় টঙ্গী থেকে কিংবা নোয়াখালী থেকে কয়টার সময় বাসটি ছেড়ে আসে। তো চলুন সর্বফার্স্টে বাসের ইন্টেরিয়র পার্টটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে বাসের ভিতরের অংশ, দুই পাশে দু দুটো করে সিট দেখতে পারবেন, 2x2 সিটগুলো ইউজ করা হয়েছে। এটি হচ্ছে একটি নন বিজনেস ক্লাস সিট, যেটাকে ইকোনমি ক্লাস বলা হয়ে থাকে। তো চলুন বাসের ভিতরের ইন্টেরিয়রটা আরেকটু ভালো করে দেখে নেওয়া যাক। বাসের প্রতিটি গ্লাসে ইউজ করা হয়েছে পর্দা, কিন্তু দিনের বেলাতে বাসগুলো চলার কারণে পর্দাগুলো ওভাবে ইউজ করা হয় না। বাসের সিটগুলো মোটামুটি একটু কমফোর্টে ফিল হবে আপনার, কিন্তু লেগ রেস্ট না দেওয়ার কারণে আপনি অতটা ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না। এখানে দেখতে পারবেন সিট আনফোল্ড করার সুযোগ সুবিধাটা রয়েছে, সিটগুলো খুবই সফট। ইভেন আপনি একা যদি জার্নি করে থাকেন খুবই কমফোর্টেবলভাবে জার্নিটা উপভোগ করতে পারবেন। তো চলুন আমরা আরেকটু ইন্টেরিয়র সাইডটি ভালো করে দেখে নিই। বাসটিতে পর্যাপ্ত পরিমাণের ফ্যানের ব্যবস্থা আছে, ইভেন বাসটি খুব ক্লিন। তো আপনি যদি আপনার সাথে করে ছোট হ্যান্ডব্যাগ কিংবা আপনার ঘাড়ের ব্যাগ রাখতে চান, রাখার জন্য হিউজ পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। চলুন বাসটির সময়সূচি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বাসটি টঙ্গী থেকে ফার্স্ট ট্রিপ 9টার সময় ছেড়ে যায় নোয়াখালীর উদ্দেশ্যে, ইভেন লাস্ট ট্রিপ হচ্ছে বিকাল 5টার সময় ছেড়ে যায় নোয়াখালীর উদ্দেশ্যে। এখান থেকে ভাড়া হচ্ছে 450 টাকা নন এসি। নোয়াখালী থেকে ফার্স্ট ট্রিপ ছেড়ে আসে সকাল 9টা 30 মিনিটে, ওখান থেকেও ভাড়া 450 টাকা। ইভেন লাস্ট ট্রিপ হচ্ছে 5টা 30 মিনিটে। তো আপনারা যদি ইকোনো সার্ভিসে ভ্রমণ করে থাকেন অবশ্যই আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এখন বাজে 4টা 49 মিনিট। তো বাসটি টঙ্গী চেরাগালি রোডের ভিতরে ছিল, ওখান থেকে বের করা হচ্ছে। তো এখান থেকে সরাসরি চেরাগালি কাউন্টারে বাসটি নিয়ে যাওয়া হচ্ছে। তো তাদের সাথে যোগ হলাম যাওয়ার জন্য। তো চলুন যেতে থাকি সামনের দিকে।